আপনার এই শরীরের ভিতরে আল্লাহ পাঁচটা সিকিউরিটি লক দিয়ে রেখেছে কয়টা তার এক নম্বরে সিস্টেম হচ্ছে আপনি যে কথা বলছেন এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা দিয়ে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হচ্ছে এই এই যে এই কথা তৈরি হওয়ার বাক শক্তি যেটা এটা আল্লাহ নিজে তার রব নামের কারণে আপনাকে ভিক্ষা দিয়েছে যিনি ভিক্ষা দেয় তিনি আপনার চেয়ে ছোট না বড় নাতো আপনি ভিক্ষা নিতেন না তা আপনি মালিকের কথা তিনি একটা কথা আপনার এই জবান দিয়ে বের করতে হলে 27টা ধাক্কা লাগে এরপরে একটা কথা বের হয় যদি এটা না দিতেও বিজ্ঞানা জানিয়েছে 27টা স্তরের একটা স্তর যদি কারো দুর্বল হয়ে যায় তখন তার কণ্ঠ দিয়ে আর কথা বের হয় না ফ্যাস ফ্যাস করে কত বড় দয়া মালিকের আপনার উপরে যে রব এই দয়াটা দিলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ না বহুবচন দেওয়ার কারণ কি বলছিলাম অহংকার মুক্ত হওয়ার জন্য আল্লাহ ইন্ডিকেট করছেন আল্লাহ ইশারা দিচ্ছেন যে অহংকার করা যাবে না তাহলে আমরা বানিয়েছি কে বানিয়েছে শব্দের অর্থ করা লাগবে আমরা বানিয়েছি আসলে মনে করা লাগবে আমি বানিয়েছি আমি বলতে কে আল্লাহ আমি বানিয়েছি ইনসান মানুষকে তাহলে মানুষ বলতে মুসলমান শুধু না বলেন না কেন না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সব মানুষ সব কি তাহলে সবার স্রষ্টা কিন্তু আল্লাহ আল্লাহ যেমন সবার যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তারাও সবার আজ তাদেরকে যদিও বিভিন্ন সাইনবোর্ড দিয়ে আলাদা করার চেষ্টায় আছে এক শ্রেণীর লোকেরা আমার নামের আগে পরে বিভিন্ন জিনিস লাগিয়ে অথবা আমার গায়ে যদি সাইনবোর্ড লাগিয়ে দেন যে উনি জামাত ইসলামের অমক উনি শিবিরের কেন্দ্রীয় লিডার কোরআন শরীফ তো শুধু শিবির আর জামাতের জন্য না আপনি মরে গেলে আপনার জন্যও লাগবে এ কথা বলেন না কেন কোরআনকে যদি সবার জন্য মনে করেন তাহলে আমাকেও সবার জন্য মনে করা লাগবে ওই সেন্সে কথা বুঝতেছে ইনসানা শব্দ দিয়েছেন আল্লাহ এখানে মুসলিমিন শব্দ আল্লাহ দেয়নি আমি মুসলমানদেরকে বানিয়েছি না আমি মানুষ বানিয়েছি মানুষ এসা এখানে সব কিন্তু মুসলমান না বিভিন্ন জাতির লোক থাকতে পারে এক কথা আমাদের সবার সৃষ্টিকর্তাকে মেং সোলালাতি মেং তিন মানুষকে আমি বানিয়েছি মাটির নির্যাস থেকে সার অংশ থেকে তাহলে আমাদেরকে বানিয়েছেন কে কি দিয়ে বলেন বলেন সরাসরি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে এর ব্যাখ্যা আবার তিনটা হয় আমি কিন্তু তাফসিরে প্রবেশ করছি আপনি কথা বলছেন কেন কথা বলেন কেন এদিকে তাকান নাকি রব্বানের কাহিনী ধরবো ও সাথে আমার মাছের কাহিনী মুখস্থ আছে এখন খালি বানিয়ে বানিয়ে বলবো যে এই নদী দিয়ে বিশাল এক মাছ যাচ্ছিল ধরে বলেন সুবহানাল্লাহ এটা তো অনেক জায়গায় হয় না ওইটা না আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি যার এক একটা অক্ষর শুনলে দশটা নেকি হবে এইরকম নিয়ত নিয়েই বসে আছেন আপনি নেকির হয়তো বললাম টের পাচ্ছেন না কিছু নেকি টের পাবেন কখন বলবো চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর যত সম্পর্ক আছে সব কাট হয়ে যাবে আজ আমি কুষ্টিয়া জেলার খোকসা থানায় আসলে হয়তো হাফেজ আবদুল্লাহর কথা জিজ্ঞাসা করব যে ওস্তাদ কেমন আছে মানুষজন বলবে উনি বেঁচে আছে আর যদি মারা যায় বলবো উনি মারা গেছে এতটুকুই নাকি বলেন না কেন কিন্তু আমার মরণের পরে আবদুল্লাহ কেমন আছে বা কে এ কথা আমার মনেও আসবে না এমনকি আমার বাবার কথা পর্যন্ত আমার মনে থাকবে না আমার বাবা ছিল এ কথা আমার মনে থাকবে না এটা মনে হয় বানালাম সূরা মুমিনুন 101 নম্বর আয়াত 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম এই যে নাসাবের বহুবচন আনসাব আল্লাহ তাআলা বলেন এখানে সূরের বহুবচন ফাইদা নুফিখা ফিস সূর সূরের দুইটা অর্থ হয় একটা হচ্ছে শিংগায় ফুৎকার দেওয়া আর একটা যখন মৃত্যু হয়ে যাবে আপনার চোখ বন্ধ হবে এই দুইটা অর্থ হয় আপনি একটা ধরেন যখন চোখ বন্ধ হবে তার মানে আপনার কি হবে মরণ মরণ বলেন বলেন আপনার মরণ হয়ে যাওয়ার পরে দুনিয়ার যত সম্পর্ক আছে সব শেষ সে যাই হোক আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আর থাকবে না ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন এমনকি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে এই রকম মনও আপনার হবে না যে আমার বউ দুনিয়ায় ছিল বা আপনার আমার ছেলে ছিল বা আমার ওস্তাদ ছিল এ মনেও থাকবে না এ কথা কার 100 ভাগ বিশ্বাস করেন তো
করেন।